নমস্কার, আমি শিবম মাহাতো। আজকে আমি করাবো 221 পাতা, 3-1। দেখতে বাসা বাবুই পাখির সুন্দর, এটা হবে এলোমেলো এরছে, এটা এটা হবে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। 3-2 মোরগ ভোর তার স্বরে হলে ডাকে, এটা হবে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে। 3-3 সবুজ টিয়া মনে শ্যামল ওড়ে, এটা হবে সবুজ টিয়া শ্যামল বনে ওড়ে। 3-4 ঘুল ঘুলিতে চুড়ুই এর অট্টালিকার বাসা, অট্টালিকার ঘুল ঘুলিতে চড়ুইয়ের বাসা। 3-5 শালিক রান্নাঘরের ঝগড়া তিনটি করে চালে, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। 3-6 মেলেছে বক ডানা শুভ্র, এটা হবে বক শুভ্র ডানা মেলেছে। 4 কোন পাখির গায়ের রং কেমন তা লিখি, হাঁস সাদা, মাছরাঙা নীল, কোকিল কালো, চড়ুই বাদামি বা খয়েরি, টিয়া সবুজ। এবার আমি করাবো 222 পাতা। 5 স্তম্ভ মেলাই, কাক নোংরা পরিষ্কার করে, মোরগ মাথায় লাল ঝুটি, মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায়, বাবুই দর্জি পাখি, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, পায়রা শান্তির দূত। 6 শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করি, রাজহাঁস রাজহাঁস মাছরাঙা, লক্ষ্মী পেঁচা, নীলকণ্ঠ, কাকাতুয়া, টুনটুনি, কাঠঠোকরা, শঙ্খচিল, মৌটুসি, কিচিরমিচির। আমি করাবো 223 পাতা। 7 উপরের ছবি দেখে পাখিগুলির নাম লিখি, প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি, আমি লিখে দিয়েছি আপনারা দেখে নিন। টিয়া, 1 টিয়া পাখি সবুজ রঙের হয়, 2 এরা মানুষের ডাক নকল করতে পারে। চড়ুই, চড়ুই পাখি আকারে খুব ছোট, এরা পাকা বাড়ির গুলগুলিতে বাসা বাঁধে। ময়না, 1 ময়না পাখি দেখতে খুব সুন্দর, 2 এদের গলা খুব মিষ্টি। দোয়েল, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। 2 দোয়েল পাখি মিষ্টি শিস দেয়। শালিক, 1 শালিক পাখি খুব ঝগড়া করে, 2 বেশি দেখা যায় লোকালয় ও ক্ষেত খামারে। 8 নিচের তালিকাটি পূরণ করি, মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি টিয়া পাখি, গান গায় এমন পাখি বউ কথা কও, কর্কশভাবে ডাকে এমন পাখি কাক, নিশাচর পাখি মানে যে পাখি রাতে ওড়ে যেমন পেঁচা, আকারে বড় পাখি শকুন, আকারে খুব ছোট পাখি টুনটুনি। আজকের জন্য এতটাই, আমি পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।